1950 সালের 31 ডিসেম্বর যখন গ্রেপ্তার হন শেখ মুজিব, তারপর থেকে টানা দু বছর জেলে থাকতে হয়েছিল তাঁর। ততদিনে বাংলা ভাষা আন্দোলনের দাবিতে উত্তাল হয়েছে ঢাকার রাজপথ থেকে গলি মহল্লা। 1952 সালের 26 জানুয়ারি মুজিবের জেল মুক্তির আদেশ পাঠ করার কথা থাকলেও খাজা নাজিমুদ্দিন ঘোষণা করলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এর প্রতিবাদে বন্দী অবস্থায় শেখ মুজিব 21 ফেব্রুয়ারিকে রাজবন্দি মুক্তি এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি দিবস হিসেবে পালন করার জন্য রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদকে আহ্বান জানান। কারাগারে থেকেই তিনি নির্দেশ দেন কিভাবে বাংলা ভাষার দাবি আদায়ের আন্দোলন চলবে। অতঃপর 21 ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষার দাবি আদায়ের দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়। জেলে থাকা অবস্থায় শেখ মুজিব 14 ফেব্রুয়ারি থেকে অনশন পালনের সিদ্ধান্ত নেন। মুজিবের এই অনশন 13 দিন স্থায়ী ছিল। 1952 সালের 26 ফেব্রুয়ারি জেল থেকে মুক্তি পান শেখ মুজিবুর রহমান।